বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশের প্রধান পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টারে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তাইয়ুবুর রহমান শ্যামল। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুল সামাদ আজাদ স্মৃতি পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার স্থানীয় বাংলাদেশ হাউস কমিউনিটি হলে গত বুধবার দুপুরে। আমিনুল হক ওয়েসের সভাপতিত্বে ও ফয়জুল হক জুয়েলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি মৌলানা লিয়াকত হোসাইন। উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, সুরাবুর রহমান, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, শাহ এম এ মুনিম, ওয়েস কামালি, জাফর আহমেদ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদুর রহমান, গাউস মিয়া, আব্দুল হান্নান, রুহুল আমিন রুহেল, বাবুল চৌধুরী, আবুল কাসেম, জাহাঙ্গীর হুসাইন, কাউসার আহমেদ সহ আরও অনেকেই। স্মরণসভায় বক্তারা মরহুম আব্দুস সামাদ আজাদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন এবং তাকে একজন সৎ রাজনীতিবিদ উল্লেখ করে তার রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। পরিশেষে মরহুম আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ হ্যামশায়ার ও আইল অফ ওয়াইট নতুন রিজনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পোস্টমাউথের ওয়েসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে একাধিক প্যানেল না থাকায় হ্যামশায়ার ও আইল অফ ওয়াইট রিজনের প্রেসিডেন্ট পদে বিশিষ্ট ক্যাটারার মাসুদ আহমেদ, সেক্রেটারি হিসেবে আব্দুল কাদিরের নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বের নবনির্বাচিত সভাপতি মাসুদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিএ কেন্দ্রীয় প্রেসিডেন্ট পাশা খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এম এ মুনিম, মিঠু চৌধুরী, সিরাজউদ্দিন আহমেদ, পোস্টমাউথের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর স্টিভেন উইলি, কাউন্সিল লিডার কাউন্সিলর জিরাল বার্নন প্রমুখ। রিজনের নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন ইকবাল মিয়া, সুরুজ আলী, শামসুল আলম খান, আশরাফ মোফাজ্জল লিটু, আব্দুল মতিন, রোমান করিম, দুলাল উদ্দিন আহমেদ, আনোয়ার মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পাশা খন্দকার বলেন বিসিএ হোম অফিসের সাথে রেস্টুরেন্টে ইউকেবি এর রেট পরিচালনা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে যাচ্ছে। দলমত নির্বিশেষে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইসলামে দাওয়াতি কার্যক্রম প্রসারিত করার লক্ষ্যে বার্মিংহামে উলামা অ্যান্ড ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের ইসলামিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, সোমবার বার্মিংহাম লজেলসে স্থানীয় মসজিদে মাওলানা মুহিবুল হকের সভাপতিত্ব ও হাফিজ মাওলানা সোহেল আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শেখ আব্দুল কাইয়ুম। শেখ আব্দুল কাইয়ুম মসজিদের ইমাম ও অন্যান্য ইসলামিক টিচার্সদের ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এদেশের ছেলেমেয়েরা যাতে তাদের নিজের ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ইসলামিক টিচার্সদের কোরআন হাদিসের সাথে সাথে ইংরেজি ভাষায় সমানভাবে পারদর্শী হতে হবে। সেমিনারে ব্রিটেনে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। মুজিবনগর বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ওল্ডহ্যামের উদ্যোগে 29 এপ্রিল ওল্ডহ্যামে ওবিএ মিলেনিয়াম সেন্টারে আলোচনা অনুষ্ঠিত হয়। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মাওদুদ জানান, সংগঠনের সভাপতি মল্লিক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ ও নুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। প্রধান বক্তা ছিলেন রচডেল আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান। বক্তব্য রাখেন মোজাহিদুর রহমান, আমিরুল ইসলাম মধু, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, মোফাজ্জল খান প্রমুখ। বক্তারা বলেন, ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য একটি দল স্বাধীনতার ইতিহাস এমনকি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কথা বলছে। মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃতকারীদের শাস্তি হওয়া উচিত এমনটি বলেন বক্তারা। বেলজিয়ামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে, কিন্তু দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বিরোধী দল। তারা সুপরিকল্পিতভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে।